হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আজকে সপ্তমীতে আমি ঘুরতে বেরোবো আর সাজতে বসে গেছি, তাই ভাবলাম একটা ছোট করে মেকআপ ভিডিও বানিয়েই ফেলি। আজকে আমি নিজে নিজেই মেকআপ করছি, নিজের সব সময় তো আর পার্লারে যাওয়া হয়ে ওঠে না, আর আমি ঠিক আমার নিজের মেকআপটা নিজে করতেই পছন্দ করি। দেখো আমি শুরু করে দিয়েছি, তো প্রথমে ক্রিম আর প্রাইমার লাগিয়ে নিয়েছি। কালার বারের প্রাইমারটা ইউজ করি আমি, তারপর এখন ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি মুখে গলায়, ভালো করে লাগিয়ে ব্লেন্ডারটা দিয়ে ট্যাপ 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 করে ভালো করে বসিয়ে নিচ্ছি। আর ব্লেন্ডারটা দিয়ে ঘষার আগে কিছুক্ষণ আগে ব্লেন্ডারটা ভিজিয়ে রেখেছিলাম জলে, একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে চিপে নিয়ে সেটা দিয়ে ব্লেন্ড করছি, তাহলে খুব ভালোভাবে ব্লেন্ড হয়। ভিজিয়ে সাথে সাথে ব্লেন্ড করলে যদিও ভালো হয় না, কিছুক্ষণ রাখতে হয়, তারপর সেটা দিয়ে ব্লেন্ড করলে খুব ভালোভাবে ব্লেন্ড হয়। যাই হোক, তো দেখো কীভাবে স্টেপ বাই স্টেপ আমি মেকআপটা করি। এখন দেখো এই যে কনসিলারটা লাগিয়ে নিয়েছি আমি, হচ্ছে লরিয়াল প্যারিসের কনসিলারটা ইউজ করি। কিন্তু কি সমস্যা বলো তো, ফাউন্ডেশন কনসিলার লাগালে সবাই ফর্সা হওয়ার জন্য লাগায়, স্কিনটা যাতে একটু লাইট টোন হয়, কিন্তু আমার কি হয় এরকম অনেকেরই হয়, আমি দেখেছি শুনেছি যে ফাউন্ডেশন আর কনসিলার লাগানোর পর আরও কালো কালো হয়ে ওঠে, কালো 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 ছোপ 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 মনে হয়। তো আমি যাই হোক, যা যতটুকু মেকআপ শিখেছি এই ইউটিউব দেখে দেখেই শিখেছি, ইউটিউব থেকে অনেকের মেকআপ ভিডিও দেখে দেখে শিখেছি। তো রিসেন্টলি দেখেছি মেকআপ করার সময় যাদের এরকম এই সমস্যাটা হয়, এরকম কালো কালো হয়ে ওঠে, তাদের ক্ষেত্রে কম্প্যাক্ট লাগানোর আগে একটা জেনারেল পাউডার, যেটা আমরা ফেস পাউডার বা কম্প্যাক্ট বলি, সেটা লাগানোর আগে একটা নর্মাল পাউডার। দেখো এই ক্ষেত্রে আমি হিমালয়া বেবি পাউডারটা লাগাচ্ছি, সেটা ভালো করে মুখে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, এই দেখো এই যে চোখের নিচে যে কালো 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 ভাবগুলো, এগুলো কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নিচ্ছি কম্প্যাক্টটা লাগিয়ে নিলাম ভালো করে মুখের ওপর। এবার আমি আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু কমলা রঙের শাড়ি পরেছি, কমলা গোল্ডেন, তাই কমলা আর গোল্ডেন কালার এই দুই কালার মিশিয়ে আমি আইশ্যাডোটা লাগাবো। কমলাটা ম্যাট কালার লাগাচ্ছি, আর চোখের লাস্ট কর্নারে গোল্ডেন কালারের আইশ্যাডোটা লাগিয়ে নেব। তো এইভাবে দুটো স্মাচ করে লাগিয়ে নিলাম, আইশ্যাডোটা ভালো করে সেট করে নিচ্ছি। আমার আইশ্যাডো লাগানোর ব্রাশ আছে, কিন্তু আমার হাত দিয়ে লাগাতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আফটারঅল কী বলবো, আর হাতের থেকে ভালো কিছু আর হয় না, যত যাই হোক। তো এই দেখো আউটার কর্নারে আমি গোল্ডেন কালার লাগিয়ে নিলাম। এক্সট্রা হচ্ছে কিছু, তাতে কিছু মাইন্ড করো না, কারণ পরে সেগুলো সেট হয়ে যাবে। এবার আমি কি করছি, একটা ভেজা কাপড় নিয়ে, মানে গামছা নিয়েছি আমি, তো গামছাটাই তো পাতলা, সবচেয়ে খুব ভালো হয় সফট, তো গামছাকে ভিজিয়ে নিয়ে যে বাড়তি এক্সট্রা মেকআপগুলো আছে সেগুলোকে ট্যাপ 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 করে এইভাবে আস্তে 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 করে তুলে নিচ্ছি মুখ থেকে, তাহলে মেকআপটা বেশি ফ্ললেস লাগবে। যাই হোক, এখন মনে হচ্ছে যে এরকম বাড়তে বাড়তে, কিন্তু এটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কী করছি। তো এইভাবে আমি বাড়তে বাড়তেগুলো কিছুটা তুলে নিলাম। এবার কি করতে হবে, এবার আমি করব আইব্রোটা সেট করে নিচ্ছি। আমার আইব্রোটা একেবারেই হালকা, কিন্তু তবুও ওই অনেকটা যেখানে নেই সেখানে বাড়তি করে টেনে ওই আর্টিফিশিয়াল ওটা তখন দেখতে ভালো লাগে না, তাই যেটুকু আছে সেটুকুকেই ভালো করে সেট করে নিচ্ছি। তো এক পাশেরটা সেট করা হলো, এবার আরেক পাশেরটা সুন্দর করে সেট করে নিচ্ছি। দেখো এই ব্রাশটা দিয়ে আইব্রো সেট করতে খুব ভালো হয়, খুব তাড়াতাড়িও হয় আর খুব সুন্দরও হয়, আইব্রোর শেপটা খুব সুন্দর আসে। তো এইভাবে আমি আইব্রোটা সেট করে নিলাম, দুপাশেরটাই মোটামুটি সেট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে বলো তো, আইব্রোর দুই সাইড দিয়ে আর একটু কম্প্যাক্ট পাউডার লাগাতে হবে। তার আগে আমি এই আইব্রো ব্রাশটা দিয়ে ফাইনাল আইব্রোটা সেট করে নিলাম।
এবার এবার দেখো যা সেট করার ছিল আইব্রোটা সেট অল সেট। এবার আমাকে কি করতে হবে আইব্রোর উপর আর নিচ দিয়ে একটু এক্সট্রা করে স্কিন কালারটা একটু দিতে হবে, তাহলে আইব্রোটা আরও ভালো আইডেন্টিফাই হবে। দেখো আইব্রো লাইনটা আরও সুন্দর করে আইডেন্টিফাই হচ্ছে। এটাকে এই পাউডার কম্প্যাক্ট পাউডারটা লাগিয়ে তারপর সেটাকে আরেকটা ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে, তাহলেই দেখো দেখো লাইনটা কি সুন্দর আইডেন্টিফাই হয়ে গেল। এবার একটু ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার আইব্রো সেট। এবার আমি হাইলাইটারটা নিয়ে নিলাম। হাইলাইটারটা নিয়ে আমি এই আমার নাকের উপর দিয়ে দেখো তিলক পরা স্টাইলে পরে নিচ্ছি। তো এই হাইলাইটারটা লাগানোর পর মনে হচ্ছে যে খুব একটা গ্লো করছে না, সেই জন্য আমি তারপর নেক্সট আরেকটা ইউজ করব। তো দেখতে থাকো কীভাবে ইউজ করছি। ব্রাশ আমার আছে কিন্তু আমার আঙুল দিয়ে করতেই বেশি ভালো লাগে। যাই হোক, তো ইনিশিয়ালি আঙুল দিয়ে করে তারপরে ব্রাশ দিয়ে ফিনিশিং। এই দেখো গোল্ডেন কালারটা নিয়ে নিলাম আর একটু ভালো ফিনিশিং পাওয়ার জন্য। প্রথমে কালারটা দিয়ে তারপর গোল্ডেন কালারটা দিয়ে ব্রাশ দিয়ে ফিনিশিংটা করে নিলাম। সব জায়গাগুলো একদম গ্লেজ দিতে হবে, চকচক চকচক করতে হবে, চকচক না করলে কি হবে আফটার অল পুজো। তো এই দেখো চোখের নিচ দিয়ে গালের সাইড দিয়ে হাইলাইটারটা হালকা করে দিয়ে নিচ্ছি, একদম সোনা ঝরবে চোখ মুখ থেকে সবখান থেকে, গাল থেকে কপাল থেকে। আর গালে এবার হালকা কালারের হালকা রেড কালারের ব্লাশার লাগিয়ে নিচ্ছি, হালকা করে, একদমই হালকা করে। ব্লাশারটা হালকা হলেই ভালো লাগে আমার। যাই হোক, এবার বোন আর এই সব যে সব মোটা মোটা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করার জন্য কাট করার জন্য একটু হালকা করে গালে আর থুতনিতে একটু কনসিলার লাগিয়ে দেখো কনসিলার লাগিয়ে যে বাড়তি চর্বিগুলো সে মুখের সেগুলোকে একটু ঢেকে নেওয়ার প্রয়াস করছি মাত্র এই আর কি। যাই হোক, এবার হচ্ছে গিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার আমাকে লাগাতে হবে আই লাইনার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ মেকআপ আর যেটা খুব ডিফিকাল্ট। তো আইলাইনার লাগানোর ক্ষেত্রে প্রথমে দেখো ওই আউটার কর্নার থেকে মানে হাফ পোর্শন থেকে আউটার কর্নারটা আগে লাগিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে ইনার কর্নারের দিকে আসলে খুব ভালো হয় লাগানোটা। এই ক্যামেরার সামনে মেকআপ করতে গিয়ে একটু আমার সমস্যাই হয়ে যাচ্ছে, মানে এক হাতে ধরে নিয়ে এক হাতে করতে গিয়ে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আইলাইনার লাগানোটা। যাই হোক, তোমরা দেখতে থাকো আর একটু টানা টানা করে আইলাইনার লাগালেই বেশি ভালো লাগে আমার। উইংটা একটু লম্বা হলে বেশ সুন্দর লাগে। তো এক চোখে লাগানো হয়ে গেল, এবার আরেক চোখে লাগাচ্ছি। দেখো এইভাবে আস্তে আস্তে করে আইলাইনার লাগানোটা তাড়াহুড়োর কোনো কাজ না, আস্তে ধীরেই করতে হবে, আস্তে ধীরে করলেই অবশ্যই ভালো হবে। তো মাকে এইদিকে আইলাইনার এর কৌটোটা ধরতে দিয়ে দিয়েছি, বোতলটা এক হাতে আমার আয়না ধরে করতে হচ্ছে এই জন্য। তো মা এদিকে ধরে আছে, এদিকে আমি আইলাইনারটা সেট করে নিচ্ছি। দেখো মোটামুটি সেট হয়ে গেছে, এটার উইংসটাকে আরেকটু বড় করে এই নিলাম। এবার লাগিয়ে নিচ্ছি মাস্কারা। মাস্কারাটা তো আমার খুব প্রিয় একটা জিনিস, কারণ মাস্কারা লাগালে চোখের পাতাগুলো এত সুন্দর সুন্দর হয়ে যায়। আর এটা কি কোম্পানির জন্য দেখতে হবে, পরে বলে দেব তোমাদের যদি কেউ জানতে চাও। যাই হোক, বেশ ভালো। এটা লাগানোর সাথে সাথে একদম এক একটা ইন্ডিভিজুয়াল চোখের পাতা ভিজুয়াল হয়ে যায়। আমার তো চোখের পাতাগুলো খুবই হালকা, তবু এই মাস্কারাটা লাগানোর পর একদম
বোল্ড হয়ে ওঠে আর প্রত্যেকটা চোখের পাতা মানে ইন্ডিভিজুয়ালি বোঝা যায় এরকম, খুব সুন্দর লাগে। এখন আমি লাগিয়ে নিচ্ছি চোখের নিচে ল্যাকমি আইকনিক কাজল। তো কাজল লাগানোর ক্ষেত্রেও একই, হাফ পোর্শন থেকে আগে বাইরের দিকটা করতে হবে, তারপর আস্তে আস্তে ভেতরের দিকে লাগিয়ে নিতে হবে। এই কাজল আর আইলাইনার এগুলো খুব ডিফিকাল্ট পার্ট মেকআপের, আর এটা সুন্দর করে করতে পারলে এই মেকআপটা একদম ফ্ললেস হয়ে ওঠে, খুব সুন্দর লাগে। তো আমি এই যে সিঁদুরটা পরে নিচ্ছি, এখন লিকুইড সিঁদুরই লাগাচ্ছি কারণ ঘামবো তো, প্রচণ্ড গরম, ঘামবো তো অবশ্যই। এখন লাগিয়ে নিলাম মেকআপ ফিক্সারটা, মেকআপ আমার অলমোস্ট ডান, মেকআপ ফিক্সার লাগিয়ে নিয়েছি আর লিপস্টিকও লাগিয়ে নিয়েছি। হুডা বিউটির এই যে ম্যাট এই কালারটা লাগিয়েছি লিপস্টিকের, দেখো সুইস বিউটির মেকআপ ফিক্সারটা ইউজ করি। যাই হোক, তো এখন আমার যেটা বাকি সেটা হচ্ছে টিপ পরাটা বাকি। টিপটা পরে নিলে আমার মুখের মেকআপটা মোটামুটি কমপ্লিট। তো এখন গয়না পরা বাকি আছে, মেয়েদের মানে কমপ্লিট মেকআপ, গয়না না পরা পর্যন্ত মেকআপ ইনকমপ্লিট থাকে, মুখটা সবই দরকার, সব কিছু মিলেই সাজ গোছটা কমপ্লিট হয় আর সৌন্দর্যটা ফুটে ওঠে। তো দেখো আমার মুখের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এখন কানেরগুলো পরে নিচ্ছি। এই কানেরটাও আমার খুব প্রিয়, মানে খুব সুন্দর লাগে। আর চুলটা আমি বাঁধবো না, চুলটা আমি আমার নর্মালি এমনিই থাকবে। এই দেখো আমার মেকআপ ডান, কেমন হয়েছে তোমরা বলো, আমি তো অত ভালো মেকআপ করতে পারি না। যাই হোক, তো দেখো আমার মেকআপটা কেমন হয়েছে তোমরা আমাকে প্লিজ জানিও, মেকআপ করার পর কেমন লাগছে দেখো। এখন বাজছে রাত 12:30, যাচ্ছি আমি মিস্টার রূপ, ভাই প্রিয়াঙ্কা আর দুই দিদা, এই যে দুই দিদা রেডি হয়ে গেছে, দুই সুন্দরী। তো আমরা এখন দিনহাটা ঠাকুর দেখতে, সপ্তমীর ঠাকুর আমরা দিনহাটাই দেখবো। প্রত্যেকবার দিনহাটা ঠাকুর দেখতে যাই, দিনহাটা ঠাকুর না দেখলে পুজোটা ইনকমপ্লিট লাগে। দিনহাটার প্যান্ডেল ঠাকুর খুব ভালো হয়, তো সেই জন্যই যাচ্ছি। চলো তোমরা আমাদের সঙ্গে চলো, আমরা যতটা ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করবো।